মে মাস তো পড়ে গিয়েছে আর এখন দিন গুনছে কিন্তু আদ্রিত রায়ের ভক্তরা, কারণ আর মাত্র কটা দিন আর তারপরেই আসছে সেই দিনটা যে দিনটার জন্য অপেক্ষায় থাকে আদ্রিত ভক্তরা। মানে ঠিক পরের সপ্তাহে এই বৃহস্পতিবার দিনটাই কিন্তু হয়ে উঠতে চলেছে তাদের জন্য বড় দিন, অর্থাৎ আদ্রিত রায়ের জন্মদিন। হ্যাঁ, 25 মে আদ্রিত রায়ের জন্মদিন, এবং সিনেমা দিয়ে যার অভিনয়ের হাতেখড়ি হয়েছিল সে কিন্তু ছোট পর্দার মাধ্যমেও দারুণ সাফল্য পেয়েছে। কথা হচ্ছে মিঠাই সিরিয়ালের উচ্ছে বাবু অর্থাৎ আদ্রিত রায়, রাজ চক্রবর্তীর হাত ধরে যিনি পা রেখেছিলেন অভিনয়ের জগতে, এবং তার শুরুটা হয়েছিল বড় পর্দা দিয়ে। তিনি মিঠাই সিরিয়ালেও যখন আসেন তখনও কিন্তু বাংলার হার্টথ্রব হয়ে উঠেছেন, যেমনটা আশেপাশে শোনা যাচ্ছে। মিঠাই সিরিয়াল নাকি শেষের পথে, কিন্তু এরই মধ্যে যদি মন ভালো করা কোনো খবর থাকে তা হলো আদ্রিতের জন্মদিন একেবারে সামনে। যদি একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়া যায় তাহলে সকলেই মনে করে দেখবেন যে গত বছর ফ্যানেদের কিন্তু তিনিই দিয়েছিলেন বিশেষ উপহার, অর্থাৎ এই দিনটা তার সাথে সকলে এসে দেখা করতে পারবে এমনটাই তিনি তার সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়েছিলেন, এবং কথা মতো তিনি কিন্তু ছিলেন সেটেই। এবং তিনি সারাদিন সেই ফ্লোরটাতেই করেছেন সকলের সাথে এনজয়, কেক কাটা থেকে শুরু করে সকলের সাথে সেলফি তোলা, সকলের সাথে মিট করা, আর তারপর সকলের মন ভুলিয়ে দেওয়া, সেই হাসিটা তো ছিলই তার মুখে। সেটে তো আলাদা একটা সেলিব্রেশন হয়েই থাকে, কিন্তু সেটের বাইরে যাদের জন্য আজকে আদ্রিত রায়, সে কিন্তু তার জায়গাটা ভোলে না। সে সবসময়ই তার ফ্যানদের একটা আলাদা জায়গাতেই রাখে, আর তাই তো গত বছরই তার জন্মদিনে তাদের সাথেই মেতে উঠেছিল। অবশ্য পরে জানা গিয়েছিল সিডি বয় অর্থাৎ আদ্রিতের এই আহ্বানে কিন্তু সকলেই প্রায় সাড়া দিয়েছিল, এবং তারই উপহারে আহ্লাদিত হয়ে তারা প্রত্যেকেই পৌঁছে গিয়েছিল মিট করতে তাদের পছন্দের নায়কের সাথে, আর সেখানে একেবারে ভিড় উপচে পড়েছিল। তবে সেই নিয়ে অনেকটা কিন্তু সমস্যারও মুখোমুখি হতে হয়েছিল সেই ফ্লোরে বাকিদেরও, কারণ একই আদ্রিতের জন্মদিন বলে কথা, তার ওপর ফ্যানদের ভিড়, সবটা মিলিয়ে সেদিন আর আলাদা করে ফ্লোর বোঝার উপায় ছিল না কারোর পক্ষেই। তবে এবছরে কী প্ল্যানিং রয়েছে আদ্রিত রায়, কী করছেন তিনি এবছরও, কি তিনি তার ফ্যান্সদের সাথে মিট করতে চলেছেন, কারণ এবার তো মিঠাই শেষের পথে, আবারও কি তার ফ্যানেরা পৌঁছে যাবেন তার জন্মদিনে ভারতলক্ষ্মী স্টুডিওতে, সেই প্রশ্নের উত্তর তো আপাতত জানা নেই, কারণ আদ্রিত রায় এবছর তার জন্মদিন নিয়ে এমন কোনো পোস্টই করেননি। তবে আদ্রিতের জন্মদিনের দিন তার কী প্ল্যানিং, সে কী করতে চলেছে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। আর সেসব জানতে হলে তো অবশ্যই আপনাদেরকে ভাইরাল টলিউডে নজর রাখতে হবে।